হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট কথা তোমরা যারা ফ্রি মক ইন্টারভিউ দিতে চাও অল অ্যাবাউট প্রফিট চ্যানেল কিন্তু তোমাদের জন্য নিয়ে আসে বিনামূল্যে ইন্টারভিউ দেওয়ার সুযোগ একটা সুবর্ণ সুযোগ নিজের পার্সোনালিটিটাকে ডেভেলপ করার যেটার জন্য কিন্তু রকম কোনো টাকা পে করতে হবে না তোমাদেরকে শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে যাও সেখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই কিন্তু সেই গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকো সেই গ্রুপে তোমাদেরকে একেবারে আপডেট দিয়ে দেওয়া হবে কবে থেকে মক ইন্টারভিউ শুরু হবে এবং কি কি ক্রাইটেরিয়া সেই ইন্টারভিউর জন্য অবশ্যই কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন রকমের পিডিএফ শেয়ার করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সর্বপ্রথম টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে এরপর কথা না বাড়িয়ে আজকের যে গুরুত্বপূর্ণ আপডেটটা সেই আপডেটটাই চলে আসছি তো বন্ধুরা আমি আজকে যে কথাগুলো বলবো সেগুলো একেবারে শেষ পর্যন্ত শুনো এবং তারপরেই কিছু কমেন্ট করার থাকলে কমেন্ট করতে পারো এরপর আজকের যে আপডেটটা আছে সেই আপডেটটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ কবে হবে সেটা নিয়ে তো বন্ধুরা আমি আজকে একটা পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বললাম এবং সে আমাকে যেটা বলল সেটা আমি তোমাদেরকে বলবো তো বন্ধুরা এটা কোনো বানানো কোনো নিউজ নয় এটা কিন্তু একেবারে অথেন্টিক মেনে চলতে পারো তো বন্ধুরা তোমাদের ইন্টারভিউর যে ডেট সেই ডেট নিয়ে কিন্তু প্রচুর বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে একটা পিডিএফ লিক করেছিল যে পিডিএফে বলা ছিল যে তেরো তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে তারপরেই কিন্তু লকডাউনটা এক্সটেন্ড করে যায় সেই জন্য কিন্তু সেই ডেটে ইন্টারভিউটা তোমাদের হয়নি এরপর একটা ডেট লিক হয়েছে যেটা কুড়ি তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে সেটাও কি ফেক কারণ আলিপুর দুয়ারের যে একটা ডেটা ডেটাতে কিন্তু ভুল ছিল যেখানে যোগ করে দুশো তিয়াত্তর হওয়ার কথা সেখানে কিন্তু দুশো তিরাশি লেখা ছিল তাহলে কি নোটিফিকেশানগুলো ফেক অফিশিয়াল নোটিফিকেশানে কি কোনোদিন ভুল থাকে তাহলে কবে হবে ইন্টারভিউ এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের মনে উকি দিচ্ছে আমি জানি এই সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে আজ তোমাদের কাছে এসেছি তো বন্ধুরা আমার যে পুলিশ আধিকারিকটার সঙ্গে কথা হয়েছে সে বলছে যে তাদের নাকি ম্যাসেজ ঢুকে গেছে কুড়ি তারিখ থেকে তাদের ইন্টারভিউয়ে ডিউটি পড়ছে তো তোমরা বুঝতে পারছো যে নোটিফিকেশানটা তোমরা দেখেছো। সেটা কিন্তু অরিজিনাল সেটা কিন্তু কোনো মতেই ফেক নয় এরপর বলছি তোমাদের কবে ইন্টারভিউ এর নোটিফিকেশানটা ভাবে প্রকাশিত হবে তো আশা করা যাচ্ছে তোমাদের যে অফিশিয়াল নোটিফিকেশানটা সেটা আজকে কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে আজ না হলেও কালকে কিন্তু এই নোটিফিকেশানটা অফিশিয়াল সাইটে আপলোড হয়ে যাবে আজ এবং কালের মধ্যে কিন্তু তোমাদের যে ইন্টারভিউ ডেট সেটা কিন্তু শিওর হয়ে যাবে ক্লিয়ার করতে পেরেছি জিনিসটা এরপর আজ এবং কালকের মধ্যে যদি তোমাদের ডেট পাবলিশ না হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তাহলে কিন্তু হয়তো আবার তোমাদের ইন্টারভিউ ডেটটা চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু আমার কাছে যতটা খবর রয়েছে তোমাদের যে ইন্টারভিউ সেটা কিন্তু কুড়ি তারিখ থেকেই হতে চলেছে সেই যে নোটিফিকেশনগুলো সেগুলো একটাও কিন্তু ফেক নয় সেগুলো প্রত্যেকটাই কিন্তু অথেন্টিক এবং বলা হচ্ছে যে তোমাদের ইন্টারভিউ কুড়ি তারিখ থেকেই হবে তাহলে তোমরা কিন্তু একেবারে প্রিপারেশন জ। কদমে চালাতে থাকো এবং ইন্টারভিউটা ক্র্যাক করার জন্য নিজেদের পার্সোনালিটিটাকে ভালোভাবে ডেভেলপ করো আশা করছি তোমাদের সকলেরই চাকরি হবে এবং আমার তরফ থেকে তোমাদেরকে অল দ্য বেস্ট আর বেশি সময় নেই আর সময় নষ্ট একেবারে করো না একেবারে তোমরা ইন্টারভিউর প্রিপারেশন নিতে থাকো আর তোমাদেরকে একটা কথা বলে রাখছি আলিপুর দুয়ারের যে টাইপিং মিস্টেকটা তো বন্ধুরা হড়বড়ির কারণে হয়তো কারো নজর সেই জায়গাটায় পড়েনি হতে পারে মে বি কারণ তেরো তারিখে একবার ডেট দিল আবার ডেটটা বাড়িয়ে কুড়ি তারিখে করলো উপর থেকে এই করোনার চাপ রিক্রুটমেন্টের চাপ হয়তো মে এই ভুলটা হয়ে গেছে টাইপিং মিস্টেক ঠিক আছে এরপর তোমরা কিন্তু কুড়ি তারিখে তোমাদের ইন্টারভিউ হবে এই ভেবে কিন্তু আগে বাড়ো এটাই আমি বলতে চাইছি তোমাদেরকে তো বন্ধুরা ভিডিওটা এতটুকুই আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ এবং ভালো থাকবেন